আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। হেলেনাকে গুলশান থানায় হস্তান্তর। এরপরে জানিয়ে দেব করোনা মোকাবেলায় লকডাউন কোনো সমাধান নয় বললেন জিএম কাদের। জানিয়ে দেব অনিশ্চয়তায় প্রাথমিকের সমাপনী ও জেএসসি। এছাড়া থাকছে চলমান লকডাউন আরো 10 দিন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। এদিকে মাস্ক পরাতে যাওয়ার পুলিশকে ধাওয়ায় মামলা। সর্বশেষ জানিয়ে দেব ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে নিহত এক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আওয়ামী লীগে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‍্যাব। শুক্রবার 30 জুলাই বিকেলে ব্রিফিং শেষে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। এর আগে হেলেনাকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে ব্রিফিং এ র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলময়ন জানান, হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে 13টি ক্লাবের সখ্যতা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চাঁদাবাজি করতেন। হেলেনা জাহাঙ্গীর একজন উচ্চাভিলাষী মহিলা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে বসে সেপাতুল্লাহ নামে এক ব্যক্তি যে অশ্লীল শব্দ উচ্চারণ করত, সেই ব্যক্তির সঙ্গে অবৈধ লেনদেন সহ নিয়মিত যোগাযোগ রাখত হেলেনা জাহাঙ্গীর। খন্দকার আল মঈন বলেন, যেসব অবৈধ মদের বোতল উদ্ধার করা হয়েছে সবকিছু হেলেনা জাহাঙ্গীরের নিজ কক্ষে ছিল। হেলেনার বিরুদ্ধে বন্যপ্রাণী আইন, মাদক, টেলিযোগাযোগ আইন, অবৈধ আইপিটিভি টেলিভিশন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে এরই মধ্যে একটি চাঁদাবাজি মামলা হয়েছে বলে জানান তিনি। অবৈধ আইপিটিভি দিয়ে হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন জেলার চাঁদাবাজি করতেন, তার বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনেও মামলা দায়ের করা হবে। হেলেনা জাহাঙ্গীর এসব বিষয় অস্বীকার করেছেন বলে জানান খন্দকার আলময়ন। এর আগে ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধ মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। দুপুরে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক জানিয়েছিলেন, হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা আইপি টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বৃহস্পতিবার 29 জুলাই অভিযানে মিরপুরের জয়যাত্রা অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। গত 29 জুলাই সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানোর পর তাকে আটক করে র‍্যাব। রাত 12টার দিকে অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। এর আগে 25 জুলাই আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। সূত্র সময় নিউজ। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় লকডাউন ও কার্ফিউ কোনো সমাধান নয়। করোনা গণটিকা কর্মসূচি আরো জোরদার করতে হবে, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। শুক্রবার 30 জুলাই দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন। জিএম কাদের আরো বলেন, আমাদের দেশের বাস্তবতায় লকডাউন সফল হবে না। লকডাউন চলছে কিন্তু মানুষের ঘরে আটকে রাখার সম্ভব হচ্ছে না। বেশিরভাগ দারিদ্র মানুষের ঘরে খাবার নেই, পকেটে ঔষধ ও শিশু খাদ্য কেনার পয়সা নেই। এ ধরনের মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। সূত্র বাংলা ট্রিবিউন। বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এমত অবস্থায় চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। সংশয় দেখা দিয়েছে বার্ষিক পরীক্ষা নিয়েও। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর জেএসসি পরীক্ষা আয়োজনের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারেনি তারা। এ অবস্থায় ছুটি বাড়ানোয় চলতি বছর এই পরীক্ষা আয়োজন করা কঠিন। এছাড়া
স্কুলের বার্ষিক পরীক্ষা নাও হতে পারে। জানা গেছে প্রতি বছর নভেম্বর মাসে যে এসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে হিসেবে 31 আগস্টের পর যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় তখন পরীক্ষা আয়োজনের জন্য মাত্র 2 মাস সময় পাবে শিক্ষা বোর্ডগুলো। এই সময়ের মধ্যে কেন্দ্র নির্বাচন প্রশ্নপত্র তৈরি করা, সেগুলো ছাপানো সহ নানা কাজ করতে হবে যেগুলো সম্পূর্ণ করা বেশ কঠিন। এ ব্যাপারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান যে এসসি পরীক্ষা হবে কিনা সে বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর আমরা এই বিষয়ে জানাতে পারব। তবে ঢাকা বোর্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী, এই অবস্থায় জেএসসি কিংবা পরীক্ষা আয়োজন করা কঠিন, হয়তো গত বছরের মতো এবছরও পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে। এদিকে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে তারা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ করে রাখছেন, যেন পরিস্থিতি ভালো হলে পরীক্ষা আয়োজন করা যায়। উল্লেখ্য, গত বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে কয়েক দফায় এই ছুটি বাড়ানো হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার 29 জুলাই রাতে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরো 1 মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র অধিকার, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরো বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম শুক্রবার 30 জুলাই দুপুরে বিষয়টি জানান। এ সময় ডাক্তার এবিএম খুরশিদ আলম বলেন, আমরা আরো 10 দিন আগেই ক্যাবিনেট মিটিং এ বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি, যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। যেভাবে সংক্রমণ বাড়ছে আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেব, তিনি প্রশ্ন রাখেন। রোগীদের কোথায় জায়গা দেব, তিনি আরো বলেন, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। উল্লেখ্য, ঈদের পর গত 23 জুলাই সকাল 6টা থেকে চলছে লকডাউন, যা চলবে আগামী 5ই আগস্ট মধ্যরাত পর্যন্ত। সূত্র বিডি প্রতিদিন। লকডাউনে জনসমাগম রোধ এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে গিয়ে জনতার ধাওয়ার শিকার হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাঁচাকাটা থানার এএসআই বুলবুল ইসলাম এবং কনস্টেবল আজমাইন ইসলাম। এ ঘটনায় কাঁচাকাটা থানায় সরকারি কাজে বাধা প্রদান অপরাধে 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 15-20 জনের নামে মামলা করা হয়েছে। কাঁচাকাটা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। কাঁচাকাটা থানার এসআই মিজানুর রহমান জানান, চলমান লকডাউন কার্যকর এবং স্বাস্থ্যবিধি মানাতে রোববার সন্ধ্যা 17:45 দিকে কাঁচাকাটা বাজারে দায়িত্ব পালন করেছিলেন এএসআই বুলবুল ইসলাম এবং কনস্টেবল আজমাইন ইসলাম। দায়িত্ব পালনকালে গরুর হাটের দিকে ব্যাপক জনসমাগম দেখতে পান তারা, সেই জনগণকে রোধ করা এবং স্বাস্থ্যবিধি মানাতে যান। এ সময় কয়েকজন জনতার দৌড় দিলে পালানোর সময় তাদের মধ্যে কয়েকজন হাতে থাকা বাজার মাটিতে পড়ে যায়। এ সময় কিছু লোক উত্তেজিত হয়ে উল্টো এএসআই বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে এএসআই বুলবুল কাঁচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের পাশে অবস্থিত তার ভাড়া বাসায় প্রবেশ করেন। এ সময় উত্তেজিত জনতা লাঠি সোঁটা নিয়ে তার বাসার সামনে অবস্থান নেয় এবং বাসার গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। পরে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এএসআই বুলবুলকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা সোমবার সকাল 11টায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা মামলার দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঁচাকাটা হাটে মানুষের সমাগম রোধে পুলিশ দায়িত্ব পালন করছিল, এ সময় হাটের কিছু দুষ্ট লোক গুজব ছড়িয়ে দেয়, হাটে এসে পুলিশ মারপিট করছে, ফলে একটি ভুল বোঝাবুঝি হয়ে এমন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সূত্র যুগান্তর।
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অন্তত 10 জন। শুক্রবার 30 জুলাই সকালে সদর উপজেলার পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাগরিবের নামাজে ইকামত দেওয়াকে কেন্দ্র করে এই গ্রামের মসজিদের উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছের সহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ এমদাদুল হক জানান, পটিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র অধিকার। চলমান কঠোর লকডাউনেও করোনায় মৃত আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো, শয্যা ও অক্সিজেন সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। এমন পরিস্থিতিতে শুক্রবার 30 জুলাই সকালেই দেশের বিভিন্ন স্থানে 172 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামে টানা 3 দিন সর্বোচ্চ মৃত্যুর পর শুক্রবার 30 জুলাই চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে মারা যান 9 জন, তবে একই সময়ে রেকর্ড 1466 জন করোনায় আক্রান্ত হয়েছেন। চাঁদপুরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো ঊর্ধ্বগতিতেই আছে। এমন পরিস্থিতিতে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো 8 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 611 জনের নমুনায় 292 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের হার 47.79%। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত 24 ঘন্টায় আরো 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় 2 হাসপাতালে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো 8 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে করোনা ইউনিটে 2 জন ও গাজী মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে 3 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেলে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় আরো 8 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নড়াইলে 1 জনের মৃত্যু হয়েছে, চুয়াডাঙ্গায় 5 জনের মৃত্যু হয়েছে, এছাড়া ঝিনাইদহে 6 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো 13 জনের মৃত্যু হয়েছে। এদিকে বগুড়ায় গত 24 ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরো 19 জন মারা গেছেন। এর মধ্যে 12 জন করোনায় এবং 7 জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। পঞ্চগড় গত 24 ঘন্টায় করোনায় আরো 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুর বিভাগে গত 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরে গত 24 ঘন্টায় 2 জন মারা গেছেন, ঠাকুরগাঁওয়ে 1 জন মারা গেছেন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় আরো 18 জনের মৃত্যু হয়েছে, কিশোরগঞ্জে মৃত্যু হয়েছে 3 জনের, বরিশালে 12 জন, পটুয়াখালীতে 5 জন। ঢাকা বিভাগের টাঙ্গাইলে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফরিদপুরে গত 24 ঘন্টায় 14 জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো 17 জনের মৃত্যু হয়েছে। সূত্র সময় নিউজ।